সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন মানচিত্র অনুষ্ঠানটি নিবেদন করছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড সাথে আছি রঞ্জন শুভ্র প্রতিদিন বিকেল সাড়ে চারটায় আয়োজনে আমরা থাকি আপনাদের সাথে চেষ্টা করি সারা দেশের নানা সংকট সম্ভাবনার কথা জানাবার কথা বলি আঞ্চলিক থেকে জাতীয় পর্যায়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে তুলে ধরি মানুষের দুঃখ দুর্দশা আশা নিরাশার কথা প্রতি বছর শীত আসলেই ঝাঁকে ঝাঁকে আসা অতিথি পাখির কলকাকলিতে ভরে ওঠে দেশের বিভিন্ন এলাকা তীব্র শীতের ছবল থেকে বাঁচতে হাজার হাজার মাইল পাড়ি দিয়ে এরা আসে এসব পাখির আগমনে ফসলের যেমন উপকার হয় তেমনি জীববৈচিত্র্য তথা পরিবেশের ভারসাম্য রক্ষায়ও ভূমিকা রাখে এরা কিন্তু গেল কয়েক বছরে অনেক জায়গাতেই আশঙ্কাজনক হারে কমেছে অতিথি পাখির আগমন বলা হচ্ছে পাখি শিকারীদের বৃদ্ধি কোলাহলভুক্ত বিচরণ ক্ষেত্রের অভাবসহ নানা কারণেই এর জন্য তাই মানচিত্রে আজ আমরা আলোচনা করব এসব অতিথি পাখির আগমন কমে যাও এবং তাদের জন্য নিরাপদ অভয়ারণ্য তৈরিতে কি করা যেতে পারে সেসব বিষয় নিয়ে আলোচনার বিষয়ে অতিথি পাখির অভয়ারণ্য আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ডক্টর কামরুল হাসান নাটোর থেকে চলনবিল পরিবেশ উন্নয়ন ও প্রকৃতি সংরক্ষণ ফোরামের সাধারণ সম্পাদক প্রকৌশলী জুনায়দ আহমেদ সৈকত এবং ভোলা থেকে সহকর্মী অচিন্ত মজুমদার আপনাদের তিনজনকে স্বাগত মানচিত্রে আমি একদম শুরুতেই যেতে চাই ভোলায় সহকর্মী অচিন্ত মজুমদারের কাছে আপনার প্রতিবেদনে আমরা যেটা দেখেছি যে অতিথি পাখির সংখ্যা কমেছে আপনি দীর্ঘদিন ধরেই তাদের পর্যবেক্ষণ করছেন প্রতিবেদন তৈরি করেছেন সব মিলিয়ে কী মনে হচ্ছে কেন কমে যাচ্ছে আপনি যেমনটা বলছিলেন যে বিষয়টি আসলে লক্ষ্য করার মতো যে পাখি কিন্তু দিন দিন যে পাখিরা আসতো আমাদের এই ভোলার উপকূলের চরাঞ্চলে আমরা কিন্তু গত কয়েক বছর সেই পাখি আশঙ্কাজনক হারে কমতে দেখেছি এর একটি বড় কারণ হচ্ছে যে আপনার পাখি শিকারের বিষয়টি তো আছেই পাশাপাশি যে চরগুলি পাখিদের জন্য স্বর্গরাজ্য ছিল সেই চরগুলো কিন্তু এখন মানুষের মানে বিচরণ ক্ষেত্র পরিণত হয়েছে যে মানুষের গতাকম্য যেখানে বাড়ে সেখানে কিন্তু আসলে পাখিরা যায় না সেখানে পাখিদের সংখ্যা কমতে থাকে পাশাপাশি আরো কয়েকটি বিষয় আছে সেটা হচ্ছে পাখিরা মূলত মানে দু রকম হয় একটা হচ্ছে কাদা কোচা পাখি যেটা কিনা কাদা থেকে তারা পোকামাকড় সংগ্রহ করে খায় আরেকটা হচ্ছে আপনার যে জলচর পাখি যেটা কিনা জলের থেকে মাছ ধরে খায় তো এই যে কাদা খোঁচা পাখি যারা তারা কিন্তু আপনার সেই কাদা চরে বসে কিন্তু এই কাদা চরগুলিতে হারে মহিষের বিচরণ বাড়ছে যে কারণে মহিষের বিচরণের কারণে পাখির যে খাদ্য যে পোকাগুলো সেগুলো নষ্ট হচ্ছে সেখানে পাখি কিন্তু তাদের খাবার পাচ্ছে না পাশাপাশি আপনার যে নদীতে মাছের যে বিষয়টি সেখানে খুঁটা জাল এবং মশারি জালের মাধ্যমে মানে মাছ ধরা হচ্ছে এমনভাবে যে গুঁড়ো মাছ একেবারে মাছের বংশ নির্বংশ হয়ে যাচ্ছে যে কারণে পাখিরা কিন্তু তাদের যেই মানে মাছগুলো মানে খায় সেই মাছগুলো পাচ্ছে না যে কারণে পাখি তাদের গতি পথ বদলেছে তবে আমাদের সাথে কিন্তু প্রতি বছরই যারা পাখি গণনা করতে আসে ভোলাতে সেই পাখি গণনা টিমের যে বার্ডস ক্লাবের যে সদস্য হ্যাঁ যার তাদের সাথে কথা হয়েছে এবারও তো তারা জানিয়েছে যে এই বছর কিন্তু ভোলাতে আপনার একচল্লিশ চল্লিশ হাজার একান্নটি পাখি তারা দেখেছেন এর মধ্যে বাষট্টি জাতের বিভিন্ন প্রজাতির পাখি দেখেছেন তারা তো কথা হচ্ছে যে এই পাখি গণনা কিন্তু শুরু হয় উনিশশো আশি সাল থেকে তো এই উনিশশো আশি সালে যে যারা শুরু করেন যে এস এম এ রশিদ তো ওনার সাথে কিন্তু আমার কথা হয়েছিল উনি বলেছিলেন যে তখন আপনার ৩৫০ প্রজাতির পাখি তখন আসতো এই ভোলার উপকূলে তো এখন যে জিনিসটি অসিন্ত মজুমদার অর্থাৎ বোঝা গেল যে পাখির প্রজাতির যে বৈচিত্র্য ছিল বৈচিত্র্য ছিল সেটিও আসলে কমেছে ধন্যবাদ আপনাকে নিশ্চয়ই ফিরবো আপনার কাছে একটু যেতে চাই ডক্টর কামরুল হাসানের কাছে আপনার কাছে আমি জানতে চাইবো যে আমরা যেটা শুনছিলাম আমার সহকর্মীদের কাছ থেকে যে পাখির আগমন কমেছে আগের চেয়ে এবং যেটি বলা হয়ে থাকে পরিবেশের ভারসাম্য রক্ষায় ওরা এক ধরনের ভূমিকা রাখে আমরা যেটি বলছিলাম সব মিলে এই যে পাখির কমে যাওয়া এটি কি আসলে পরিবেশের কোনো বিরূপ প্রভাব ফেলবে কি না মানে সেই বিষয়ে জানতে চাই আসলে পাখি তো প্রকৃতির অংশ এবং এই পাখিগুলো কিন্তু যে খাদ্যশৃঙ্খল প্রাকৃতিকভাবে খাদ্য শৃঙ্খল এরা বজায় রাখে তো কোনোভাবে যদি কোনো পর্যায়ের পাখির সংখ্যা হঠাৎ কমে যায় তাহলে দেখা যাবে সেখানে অবশ্যই যে খাদ্য খাদ্যশৃঙ্খলের বিশৃঙ্খলা দেখা যাবে এবং এই খাদ্যশৃঙ্খলের উপর নির্ভরশীল যে প্রাণীকুল আছে তারাও কিন্তু ক্ষতিগ্রস্ত হবে আর অতিথি পাখির ব্যাপারে যে বিষয়টি এসেছে অতিথি পাখি কিন্তু যে জলাভূমিতে বসে সেখান থেকে কিন্তু সে খাদ্যটা সংগ্রহ করে এর মধ্যে বিভিন্ন ধরনের পোকামাকড় রয়েছে জলদ উদ্ভিদ রয়েছে এবং এইভাবে কিন্তু সে বিশাল পরিমাণের একটি যে পোকামাকড়ের বংশ এটি কিন্তু নিয়ন্ত্রণে রাখে এছাড়া পাখির যে বীজটা এই বিষটা এই জলাশয়ের পানিতে মিশে এই জলাশয়ের কিন্তু উৎপাদন ক্ষমতা অনেক গুণ বেড়ে যায় যার ফলে যে সকল জলভূমিতে অতিথি পাখি বসে সে সকল জলাভূমির যেহেতু প্রোডাক্টিভিটি অনেক বেশি মাছ থেকে শুরু করে অন্যান্য জলজ উদ্ভিদ এবং অন্য জলে অন্যান্য পোকামাকড় এগুলো কিন্তু পরিমাণে বাড়ে যার ফলে এই জলাভূমির উপর নির্ভরশীল যে জনগোষ্ঠী থাকেন ওনারা কিন্তু সরাসরি এই পাখির দ্বারা উপকৃত হন কিন্তু দুর্ভাগ্যের জন্য হলেও এটি সত্য যে ভোলা থেকে অচিন্ত যেভাবে বলছিলেন যে পাখির সংখ্যা কমে গেছে এটি বিগত কয়েক বছরের সাথে যদি তুলনা করি তাহলে দেখা যাবে যে এটা কিন্তু হঠাৎ করে কমেনি গ্রাজুয়ালি আস্তে আস্তে কমে আসছে তবে উনি যে কয়েকটি কথা উল্লেখ করলেন যে এখানে লোকজনের চলাচল বেশি মহিষের বিচরণ বেশি এর সাথে কিন্তু বড় একটি সমস্যা হচ্ছে সেখানে যেটা চর পাটা জাল যেটা যেটা ভাটার সময়ে পেতে রাখে এবং জ্বরের সময় উঁচু করে দেয় এতে যেটা সমস্যা হয় যে সকল পাখি আসলে কাদার মধ্যে বিতরণ করে এই জালের কারণে সে সকল পাখি সেখানে বসে না এবং দ্বিতীয়ত হচ্ছে কাদাখোচা জাতীয় যে সকল পাখি আছে বিশেষ করে পাইডেপোসাইড অথবা ব্ল্যাক হেডেড আইবিস এই পাখিগুলো কিন্তু সেখানে এই জালের কারণে যাচ্ছে না এবং লোকজনের আনাগোনার কারণেও যাচ্ছে না এছাড়া চোরা শিকারের যে দৌরাত্ম সেটিও বিভিন্ন জায়গায় আছে যদিও এটি বিগত কয়েক বছরের তুলনায় বেশ কমে আসছে কিন্তু এখনও কিন্তু কোথাও কোথাও চোরা শিকার হয় আসলে এই কারণেই গণ সচেতনতা দরকার যদি জনগণের মধ্যে সচেতনতা বাড়ে তাহলে এই ধরনের অবৈধ যেখানেই পরিলক্ষিত হবে স্থানীয় জনগণ কিন্তু সেটি নিবৃত্ত করার জন্য সচেষ্ট হবেন ধন্যবাদ ডক্টর কামরুল হাসান অবশ্যই আমরাও সেটি চাই সকলেই সচেতন হোক ফিরম নিশ্চয়ই আপনার কাছে একটু যেতে চাই আমাদের আরেক অতিথি প্রকৌশলী জুনায়দ আহমেদ সৈকতের কাছে আপনারা আমি যেটা জানি যে আপনারা চলন বিলের পাখি সংরক্ষণে একটি বড়ো ধরনের কার্যক্রম পরিচালনা করে থাকেন সেই কার্যক্রম সম্পর্কে জানতে চাই এবং এইবারের এই বছর অতিথি পাখির কি অবস্থা দেখেছেন তাদের সংখ্যা কেমন কমেছে নাকি বেড়েছে সব মিলিয়ে আপনাদের কাছ থেকে একটু জানতে চাই জি ধন্যবাদ আমাদের চলনবিল এলাকায় বলা হয় যে শীতকালে একে পাখি সমৃদ্ধ এলাকা আমাদের বর্তমানে যেটা দেখছি গ্রাজুয়ালি প্রতি বছর পাখির আগমনের সংখ্যা ধীরে ধীরে কমে যাচ্ছে যদিও শিকারীর দৌরাত্ম কিছুটা আমাদের অ্যাক্টিভিটিস কারণে কমেছে বিভিন্ন সামাজিক আমরা যে সংগঠনগুলো কাজ করি পাখি নিয়ে বা প্রকৃতি জীব বৈচিত্র্য নিয়ে আমরা সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচি করে থাকি এছাড়া পাবলিক অ্যাওয়ারনেস এর জন্য বিভিন্ন স্কুল কলেজে শিক্ষার্থীদের মধ্যেও এই ধরনের আমরা সচেতনতামূলক কর্মসূচি নিয়ে থাকি বিশেষ করে নাটোর জেলার সিংরা ও গুরুদাসপুর এলাকার যেসব এলাকায় অধিক পরিমাণে অতিথি পাখি আসে এইসব এলাকায় আমরা প্রতি শীতের আগমনের পূর্বেই এবং শীতকালীন সময়ে বিভিন্ন রকম লিফলেট বিতরণ মানববন্ধন এগুলো কর্মসূচির মাধ্যমে জনগণকে সচেতন করার চেষ্টা করি এবং জনগণকে আমরা বোঝানোর চেষ্টা করি যেন ওই অতিথি পাখিগুলো তারা শিকার না করেন এবং এগুলো আমাদের পরিবেশের একটা সম্পদ এগুলো বোঝানোর ফলে আমরা যেটা লক্ষ্য করেছি শিকারীদের দৌরাত্ব অনেকটা কমেছে আগে দেখা যেত সিংরা এবং গুরুদাসপুর এলাকার বাজারগুলোতে অবাধে এরকম অতিথি পাখি বিভিন্ন রকম বিশেষ করে চাটলা বালি হাঁস সব বিভিন্ন রকম অতিথি পাখি বিক্রি হতো এখন আর মোটামুটি এই জিনিসটা চোখে পড়ে না এমনকি এখানে সিংরায় যেটা বৃহস্পতিবার এবং সোমবারে হাট হতো আজ থেকে চার পাঁচ বছর আগেও সেখানে দেখা যেত হাটে হাঁস মুরগির সাথে অতিথি পাখি বিক্রি হচ্ছে বর্তমানে এই জিনিসটা লক্ষ্য করা যায় না মানে লোকজন যে সচেতন হয়েছে এটা মোটামুটি বোঝা যায় তারপরও হান্ড্রেড পার্সেন্ট শিকারী তো বন্ধ হয়নি এটা বন্ধ বন্ধকল্পে আমরা বিভিন্ন রকম উদ্যোগ গ্রহণ করেছি এবারও আমরা একদম গ্রাম পর্যায় থেকে শুরু করে আজকে আমাদের লিফলেট বিতরণ কর্মসূচি ছিল আমরা সেটা করেছি এছাড়া আমরা সিংহা থানার ওসি মহোদয়ের সাথে একটি মত বিনিময় সভাও করেছি সকালে যে আমাদের প্রয়োজনে যেন আইনত যে সহায়তা এটা পাই অনেক সময় আমরা রুট লেভেলে কাজ করতে গেলে দেখা যায় যে অনেকে প্রশ্ন করে বসেন যে আপনারা কোন সংগঠন থেকে আসছে বা সরকার আপনাদেরকে এটা করার ব্যাপারে বলেছে কিনা এরকম আমরা প্রশ্নের সম্মুখীন হয়ে থাকি তো সেই ব্যাপারে যেন আমরা আইনি সহায়তা তাদের চাইলে পারি এ ব্যাপারে তাদের সাথে আমরা মত বিনিময় সভা করেছি এছাড়া বিভিন্ন সময় আমরা যেমন আমাদের সিংরাতেই মোল্লাপাড়া নামে একটা জায়গায় আমরা পাখি কলোনি গাছে ডালগুলোতে আমরা হাড়ি দিয়ে পাখিদের যাতে আবাসস্থল তৈরি করা যায় সে ধরনের ব্যবস্থা করে দিয়েছি বর্তমানে আমাদের অনেকগুলো সামনের কর্মসূচি নেওয়া আছে যাতে আমরা ধন্যবাদ জুনায়েদ আহমেদ সৈকত আপনাদের সামনের কর্মসূচি সম্পর্কে সম্বন্ধে জানবো নিশ্চয়ই একটা বিরতি থেকে ফিরে এসে আপনারা তিনজনই থাকুন আমার সাথে আবারও কথা হবে একই প্রসঙ্গে সোশ্যাল ইসলামীয় ব্যাংক লিমিটেড নিবেদিত মানচিত্রে নিচ্ছে একটা বিরতি ফিরছে শিগগিরি সঙ্গে থাকুন সবাইকে আবারও স্বাগত মানচিত্র নিবেদন করছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড আমাদের আজকের আলোচনার বিষয় অতিথি পাখির অভয়ারণ্য আমাদের সঙ্গে যুক্ত আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষক অধ্যাপক ডক্টর কামরুল হাসান নাটোর থেকে চলনবিল পরিবেশ উন্নয়ন ও প্রকৃতি সংরক্ষণ ফোরামের সাধারণ সম্পাদক প্রকৌশলী জুনায়দ আহমেদ সৈকত এবং ভোলা থেকে সহকর্মী অচিন্ত মজুমদার বিরতির পর আবারও স্বাগত আপনাদের তিনজনকে আমি একটু শুরুতেই যেতে চাই ভোলায় সহকর্মী অচিন্ত মজুমদারের কাছে অচিন্ত মজুমদার আগে আপনি বলছিলেন যে নানা ধরনের সমস্যার কথা কেন পাখি কমছে সেই সব বন্ধে আসলে প্রশাসন কোনো ধরনের পদক্ষেপ নিচ্ছে কিনা এবং আরও একটি বিষয় যে এখনো যেটি আমরা শুনছিলাম আমাদের নাটোরের অতিথির কাছ থেকে যে হাটে বাজারে চার পাঁচ বছর আগেও অতিথি পাখি বিক্রি করতে দেখা গেছে সেই ধরনের কোনো চিত্র আপনাদের এলাকায় চোখে পড়েছে কিনা কথাটি একেবারে সত্যি যে আজকেই সকালে আমরা একটি মানে হোটেলে দেখেছি যে একটি অতিথি পাখি রান্নার জন্য কাটা হচ্ছে তো আমরা এটাকে মানে তাদের সাথে কথা বলেছি আমরা চেষ্টা করছি যে কারা এগুলো করছে তাদের মূল হোতাকে ধরা যায় কিনা যেটা কিন্তু গত বছর এবং তার আগের বছর আমরা কিন্তু প্রচার করেছিলাম যে বিষ্ট দিয়ে পাখি মারা হয় এবং এগুলিকে মৃত যেই পাখিগুলো এগুলিকে কেটে এনে বিক্রি করা হয় তো আমার কথা হয়েছে আমাদের এখানকার যে বন বিভাগের কর্মকর্তা রয়েছে তার সাথে তিনি কিন্তু জানিয়েছেন তাদের পক্ষ থেকে ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে এ ধরনের শিকারীদের ধরার জন্য এবং পাখিদের অভয় আশ্রমে অবাধে বিচরণের জন্য তারা কিন্তু যথেষ্ট পদক্ষেপ নিয়েছে বলে আমাদের জানিয়েছেন এবং এর আগে আমরা দেখেও ছিলাম যে হাট যে পাখি বিক্রি হতো অবাধে সেটা কিন্তু এখন আর হচ্ছে না এটা লুকিয়ে বিক্রি হচ্ছে যেই বিষয়টা আরেকটা বিষয় হচ্ছে যে যারা এগুলো করে তারা কিন্তু আসলে মিডিয়া বা কোনো পেপার পত্রিকার সাথে যুক্ত নয় যেই কারণে তারা কিন্তু জানতে পারে না এটি যে অপরাধ তো আস্তে আস্তে মানে যেই অর্থাৎ জনসচেতনতা বাড়ানোর কথা যেটা আমাদের আরেক অতিথি তিনিও বলছিলেন যে জনসচেতনতা বাড়লে হয়তো বা এই ধরনের অপরাধগুলো কমবে এবং অতিথি পাখির অভয়ারণ্য বা মুক্ত বিচরণ ক্ষেত্রে আরও বাড়বে সেটি ধন্যবাদ আপনাকে একটু যেতে চাই নাটোরে প্রকৌশলী জুনায়দ আহমেদ সৈকতের কাছে আপনি ছিলেন যে আপনারা নানা ধরনের পদক্ষেপ নিচ্ছেন সামনের দিনগুলোতে যেটা আপনি বলছিলেন যে ভবিষ্যতে আপনাদের কিছু পরিকল্পনা রয়েছে সেই বিষয়ে আসলে জানতে চাই যে কি ধরনের সামনের জি ধন্যবাদ আমরা যেটা করতে চাচ্ছি যেটা যে অনেকে যারা শিকারী তারা আসলে জানেন না যে পাখি শিকারের সাজাটা কি যেটা সর্বোচ্চ দুই বছর কারাদণ্ড এবং দুই লক্ষ টাকা জরিমানা তো এই জিনিসটা অনেকে জানেন না এবং আমি আজকেও দেখলাম যে অনেক পাখি শিকারী পাখি শিকার করে ফেসবুকে পাখি সহ ছবি আপলোড দিয়েছে তারা যদি এই অপরাধের শাস্তি সম্পর্কে জানতো তারা অবশ্যই এই কাজটি করতো না এটা অনেকে মনে করে যে পাখি শিকার এটা আবার আইন কিসের অনেকে আসলে না জেনে করছে তা আমাদের মূলত টার্গেট হলো যে একদম রুট লেভেল পর্যন্ত যে পাখি শিকারের লিফলেট বিতরণ কর্মসূচি এবং প্রজেক্টরের মাধ্যমে আমরা কিছু ডকুমেন্টেশন যেন শো করা যায় বিশেষ করে যেসব গ্রাম বা বিল এলাকায় চলন বিল বিশেষ করে আমরা নিয়ে কাজ করি চলন বিল এলাকার যেসব এলাকায় পাখি আসে সেসব এলাকায় যেন আমরা লোকজনকে সচেতন করতে পারি কারণ লোকজন সচেতন হলেই এটার মানে পাখি নিধন এবং পাখিদের নিরাপদ আবাসন বিচরণ এটা নিশ্চিত হবে তো সেই গল্পে আমরা আর একটা কর্মসূচি নিয়েছি যে কিছু এলাকাকে আমরা চিহ্নিত করে সেটাকে পাখি কলোনি ঘোষণা করে যেন পাখিরা অবাধে বিচরণ করতে পারে আমরা সেই উদ্যোগ আমরা এটা নিয়ে কাজ করছি আর যেটা শুধু অতিথি পাখি না আমরা কিছু লক্ষ্য করছি এত খেয়াল করে থাকবেন যে আমরা আগে যেটা আমাদের দল জাতীয় পাখি আমরা অ্যাভেলেবেল সব জায়গায় দেখা যেত আমি বিগত আহ সাত আট বছরের পরে এই গত চার পাঁচ দিন আগে প্রথম দোয়েল পাখি দেখেছি যেটা আমার লাইফে দেখা এছাড়া সাত আট বছরের মধ্যে আমার চোখে পড়েনি অথচ আগে আমাদের ধন্যবাদ আমরাও চাই সামনের দিনগুলোতে সেই পাখির যে বিচরণ সচরাচরে আসলে অতিথি পাখি সহ সব ধরনের পাখি চোখে পড়বে এবং গণসচেতনতাও বাড়বে ধন্যবাদ আপনাকে আমি একটু যেতে চাই জাহাঙ্গীরনগরে অধ্যাপক ডক্টর কামরুল হাসানের কাছে আমরা যেটি শুনছিলাম যে নানা ধরনের পদক্ষেপের কথা আমাদের সহকর্মী এবং আমাদের আরেক অতিথি তিনিও বলছিলেন সব মিলিয়ে সারা দেশে এই যে অতিথি পাখির আগমন সেটি কিভাবে বৃদ্ধি করা যায় এবং জাহাঙ্গীরনগরের অবস্থাটাও জানতে চাই যে আসলে ঠিক কিভাবে এই বৃদ্ধি করা যায় যে পাখির যে আগমন আমাদের দেশে যারা হাজার হাজার মাইল পাড়ি দিয়ে শীত থেকে বাঁচতে আমাদের দেশে আসেন এবং এর বাইরে আরও একটু বিষয় জানতে চাই যে এই যে অতিথি পাখিদের যেটি বলছিলেন যে চোরা শিকারী যারা আছেন তারা এক ধরনের লুকিয়েই করে এবং গণসচেতনতা বাড়াতে আর কি কি করা যেতে পারে পাখি তথা বন্যপ্রাণী অপরাধের যে ধরন সেটি অনেকটা পাল্টে গেছে আগে যেমন হাট বাজারে পাখি বিক্রি হতো এখন কিন্তু ধরনটা পাল্টে এখন যেটা হয় যে চোরাশিগেরা সরাসরি কোনো রেস্টুরেন্ট মালিকের সাথে যোগাযোগ করে সেখানে এগুলো সাপ্লাই দিয়ে থাকেন তো সেক্ষেত্রে জনসচেতনতা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে একই সাথে যেটা দরকার যে বাংলাদেশে যেমন বন্যপ্রাণী আইন আছে পাখি এবং অন্যান্য বন্যপ্রাণী বন্যপ্রাণী আইন দুই হাজার বারো এই আওতায় সুরক্ষিত কিন্তু এই আইনের ব্যাপারে কিন্তু সাধারণ মানুষ অনেকটাই অজানা যার ফলে অনেকেই না জেনেই সেটা করে থাকে তো যার ফলে এটিও যেমন সবার মাঝে ছড়িয়ে দিতে হবে যে কি ধরনের অপরাধে কী ধরনের শাস্তি হবে আর এছাড়া যেটা বিশেষ করে বাংলাদেশ বন বিভাগ বন্যপ্রাণীর সুরক্ষার কাজে নিয়োজিত এই বন বিভাগে সক্ষমতা বাড়াতে হবে দ্বিতীয়ত হচ্ছে এই বন বিভাগের কার্যক্রমের সাথে বাংলাদেশের অন্যান্য যে সেক্টরগুলো আছে যেমন কোনো জায়গায় ল্যান্ড মিনিস্ট্রি কোনো জায়গায় আইন শৃঙ্খলা বাহিনী এ সকল সকল সংস্থার সাথে একটি সমন্বয় দরকার এই সমন্বিতভাবে যদি এগোনো যায় তাহলে অবশ্যই বন্যপ্রাণী সুরক্ষা আইন বাস্তবায়ন সম্ভব এবং পাখি তথা অন্যান্য জীববৈচিত্র তাহলে সুরক্ষিত থাকবে ধন্যবাদ ডক্টর কামরুল হাসান এবং প্রকৌশলী জুনায়দ আহমেদ সৈকত এবং ভোলা থেকে সহকর্মী অচিন্ত মজুমদার আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ মানচিত্রে আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য এই ছিল আজকের আয়োজনে আগামীকাল অন্য কোনো বিষয় অন্য কোনো এলাকার অতিথিদের নিয়ে হাজির হব থাকুন বিভিসি সাথেই সাথে